নমস্কার, ফুডি কিচেনে আপনাদের সবাইকে স্বাগত। আশা করি আপনারা সকলেই ভালো আছেন। আজকে ভেটকি মাছের একটা সম্পূর্ণ ভিন্ন রকমের রেসিপি আমি শেয়ার করব। ভিন্ন হলেও টেস্টে কিন্তু বেস্ট। রেসিপিটার নাম হলো আম ভেটকি। ভারী অদ্ভুত কম্বিনেশন, তাই না? কিন্তু একবার হলে ওই রেসিপিটা কিন্তু অবশ্যই ট্রাই করবেন। রেসিপিটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক আর কমেন্ট করে আমাদের এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন। চলুন তাহলে ভিডিওটা স্কিপ না করে পুরোটাই দেখে নেওয়া যাক। রেসিপিটার জন্য আমরা নিয়ে নিয়েছি 5টা ভেটকি মাছের পিস। পিসগুলো আমরা একটু বড় বড় সাইজেরই নিয়েছি, ওজনে আনুমানিক 750 গ্রাম। মাছের পিসগুলো প্রথমে ভালো মতো জল দিয়ে ধুয়ে নেবেন। তারপরে দিয়ে দিন 1 চা চামচ পরিমাণ লবণ, 1 চা চামচ পরিমাণ হলুদ গুঁড়ো আর 1 টেবিলস্পুন পরিমাণ সর্ষের তেল। এবারে খুব সাবধানে এই সমস্ত কিছু মাছের সাথে ভালোভাবে মাখিয়ে নিন। তেল, লবণ, হলুদ ভালোভাবে মাখিয়ে মাছগুলো 10 মিনিটের জন্য রেখে দিন। এবারে একটা মিক্সার গ্রাইন্ডারে নিয়ে নিন 15 থেকে 20 গ্রাম চপিং করে রাখা আদা, 6 কোয়া রসুন আর 1টা ছোট কাঁচা আম। আমের আটিটা বাদ দিয়ে বাকি অংশটা চপিং করে দিয়ে দিন। মিশিয়ে দিন 5টা থেকে 6টা কাঁচা লঙ্কা আর এটা কোনো জল ব্যবহার না করে একটা পেস্ট বানিয়ে নিন। একটা ফ্রাই প্যানে নিয়ে নিন 5 থেকে 6 টেবিলস্পুন সাদা তেল। তেলটাকে ভালো মতো গরম করে নিন। তেলটা গরম হয়ে গেলে মাছগুলো ভেজে নিন। ভেটকি মাছগুলো খুব কড়া করে ভাজার একদমই দরকার নেই, জাস্ট উল্টে পাল্টে হালকা ব্রাউন করে ভেজে নিলেই হবে। মাছগুলো হালকাভাবে ভাজা হয়ে গেলে একটা পাত্রে তুলে রাখুন। এবারে ওই একই তেলেতে দিয়ে দিন 1 টেবিলস্পুন পরিমাণ 5 ফোড়ন আর 2টো শুকনো লঙ্কা। ফ্লেমটা একদম লোতে রেখে 15 থেকে 20 সেকেন্ড ভেজে নেওয়ার পরে দিয়ে দিন 2টো মিডিয়াম সাইজের কোচানো পেঁয়াজ। পেঁয়াজটাকে এবারে মিডিয়াম টু হাই ফ্লেমে ভালো মতো ভেজে নিন। প্রায় 3 থেকে 4 মিনিট ধরে পেঁয়াজটা ভেজে নেওয়ার পরে মিক্সার পেস্টটা মিশিয়ে দিন। এবারে মিশিয়ে দিন সামান্য পরিমাণে জল আর তারপরে ফ্লেমটা মিডিয়ামে রেখে ভালো মতো পেঁয়াজের সাথে কষিয়ে ফেলুন। প্রায় 2 মিনিট কষিয়ে নেবার পরে মিশিয়ে দিন 1 চা চামচ পরিমাণ লবণ, 1 চা চামচ হলুদ আর 1 চা চামচ পরিমাণ চিনি। সাথে কালারের জন্য মিশিয়ে দিন 1 চা চামচ পরিমাণ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। এবারে এই সমস্ত মশলা ভালো মতো মিক্স করে কষিয়ে ফেলুন। প্রায় 2 মিনিট ধরে ভালো মতো কষিয়ে নেওয়ার পরে যখন মশলার থেকে তেল ছাড়া শুরু করবে তখন মিশিয়ে দিন সর্ষে বাটা বা সর্ষে পেস্ট। এখানে আমরা 1 টেবিলস্পুন পরিমাণ সাদা সর্ষে আর 1 টেবিলস্পুন পরিমাণ কালো সর্ষের একটা পেস্ট বানিয়ে রেখেছিলাম, সেই পেস্টটাই মিশিয়ে দিয়েছি। এবারে সামান্য জল মিশিয়ে কষিয়ে নিন। বেশি কষানোর দরকার নেই, যেহেতু আমরা সর্ষে পেস্ট ব্যবহার করেছি সেই জন্য বেশি কষালে এটা তেতো হয়ে যেতে পারে। ৩০ থেকে ৪৫ সেকেন্ড কষিয়ে নেবার পরে মিশিয়ে দিন 1 কাপ পরিমাণ জল। এবারে ফ্লেমটা মিডিয়াম টু হাইতে রেখে কিছুক্ষণ ফুটিয়ে নিন গ্রেভিটা। তারপরে ভেজে রাখা ভেটকি মাছগুলো এক এক করে দিয়ে দিন।
মিশিয়ে দিন এক চা চামচ পরিমাণ কিচেন কিং মশলা। এখানে আমরা হোমমেড কিচেন কিং মশলা ব্যবহার করেছি, যেটা আমাদের ভিডিওতেই আপলোড করা আছে। সাথে মিশিয়ে দিন 2 টেবিলস্পুন পরিমাণ কাঁচা সর্ষের তেল। এবার একটা ঢাকা দিয়ে ঢেকে রাখুন 2 মিনিটের জন্য, ফ্লেমটা একদম লো টু মিডিয়ামে রেখে। 2 মিনিট পরে ঢাকনাটা সরিয়ে দিন আর একটা খুন্তি দিয়ে মাছগুলো খুব হালকাভাবে উল্টে দিন। যেহেতু ভেটকি মাছ অনেকটাই নরম হয়, সেজন্য আমরা খুব বেশিক্ষণ গ্রেভিতে এটা ডুবিয়ে রাখবো না, আর খুন্তি দিয়ে উল্টানোর সময় খুব সাবধানতা অবলম্বন করেই উল্টাতে হবে, নালে মাছটা ভেঙে যেতে পারে। এবারে একটা দারুণ ফ্লেভার আনার জন্য গ্রেট করে রাখা কাঁচা আমের কুচি কিছুটা পরিমাণ উপরে ছড়িয়ে দিন। তারপরে এটাকে আরও 2 মিনিটের জন্য ঢেকে রাখুন। ব্যাস, তাহলেই তৈরি হয়ে যাবে আম দিয়ে ভেটকি মাছের এই কারি। তো বন্ধুরা, দেখতেই পেলেন ভেটকি মাছের এই রেসিপিটা কত সহজেই বানিয়ে ফেলা যায়। আপনারা কিন্তু অবশ্যই এটা ট্রাই করবেন আর আমাকে কমেন্ট বক্সে আপনার ফিডব্যাকটা অবশ্যই শেয়ার করবেন। বন্ধুরা, আজকে এ পর্যন্তই। আবার আপনাদের সাথে দেখা হবে পরবর্তী ভিডিওতে নতুন আর একটা রেসিপির সাথে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।